আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। এ উপলক্ষে তার সাথে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন দলের নেতারা। দুপুর পৌনে ১২টায় গণভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের চাপে ১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়। বিস্তারিত মিজানুর রহমানের রিপোর্টে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে দুপুরে দলীয় নেতাকর্মীরা গণভবনের সামনে জড়ো হন। এ সময় নেতাকর্মীদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কারো কাছে কোনোদিন মাথা নত করিনি, জীবনও ভিক্ষা চাইনি। তিনি বলেন, যতবার গ্রেফতার হয়েছি ততবারই চিঠির মাধ্যমে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি, কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি তিনি। প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের চাপে বাধ্য হয়ে ১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে মুক্তি দেয়। এদিন গণভবনে প্রথমে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। মিজানুর রহমান, মাইটিভি, ঢাকা।